আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি মালিককে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যতই বড় বিপদে পড়ুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দেব। শুধু তাই নয়, আরো বলেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করব, ওই বান্দা কখনো কল্পনা করে নাই, চিন্তাও করে নাই। হযরত আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন, এক যুবক ছিল পিতামাতার ভক্ত, ওই যুবক তার ভাইদেরকে বলতেছে, ও গো আমার ভাইয়েরা, আমার যত ধন সম্পদ আছে আমরা তোমাদের মাঝে সে ধন সম্পদ বন্টন করে দিব, কিন্তু একটা শর্ত আছে। তার ভাই বলে, কি শর্ত? সে বলতেছে, আমার পিতা মাতাকে আমার কাছে রাখবো এবং সে আমার কাছে থাকবে। তার ভাইরা তার শর্ত মেনে নিল। এবার সে অনেক শান্তি সুখে তার পিতা মাতাকে নিয়ে ঘরের মধ্যে থাকতেছে। কয়েকদিন পরে তার পিতা মাতার ইন্তেকাল হয়ে গেল। যুবক একদিন স্বপ্নে দেখতেছে, এক আগন্ত ব্যক্তি এসে তাকে বলতেছে, ও যুবক, এমন এক জায়গায় এমন এক স্থানে 100 স্বর্ণের দিনার আছে, তুমি ওইখানে যাও, ওই স্বর্ণের দিনারটুকু নিয়ে আসো। এবার যুবক বলতেছে, স্বর্ণের দিনারের মধ্যে কি বরকত আছে কিনা? এবার ওই ব্যক্তি বলতেছে, না, কোনো বরকত নাই। এবার বলতেছে যুবক, তাহলে ওইটা আমার দরকার নাই। যখন সকাল হয়ে গেল, যুবক তার স্ত্রীকে বলতেছে, এই স্বপ্ন দেখলাম, 100 দিনার আছে কিন্তু তার মধ্যে বরকত নাই, তার জন্য আমি সেটা আনবো না। কয়েকদিন পরে যুবক আবার যখন স্বপ্নে দেখল, ওই এখন তো কার তাকে বলতেছে, ওই পিলারের নিচে এখন 10টা দিরহাম আছে, তুমি নিয়ে যাও। তখন যুবক বলতেছে, এটার মধ্যে কি বরকত আছে কিনা? এবার ওই ব্যক্তি বলতেছে, না, তার মধ্যে কোনো বরকত নাই। এবার যুবক ডাক দিয়া বলে, যার মধ্যে কোনো বরকত নাই সেটা আমার দরকার নাই। সকালে ঘুম থেকে উঠে যুবক তার স্ত্রীকে বলতেছি, আজকে আমি যে স্বপ্ন দেখেছি, ওই আগন্তকার ব্যক্তি এসে বলতেছে, এটার মধ্যে ওই পিলারের নিচে 10টি দিরহাম আছে, তার স্ত্রী বলতেছে, যাও নিয়ে আসো, অভাবের সংসার কি করতেছো তুমি আমি বুঝি না, তুমি যদি না আনো তাহলে আমাকে বলো। এবার ওই যুবক বলতেছে, যার মধ্যে কোনো বরকত নাই সেটা আমি আনবো না, সেটা দেখতেও যাব না। কয়েকদিন পরে যখন যুবক আবার স্বপ্নে দেখলো, ওই এখন তো কার বলতেছে, ও যুবক, তুমি ওই পিলারের নিচে আবার দেখো, একটা স্বর্ণের দেরহাম আছে। এবার যুবক বলতেছে, ভাই, ওই স্বর্ণের দেরহামের মধ্যে কি বরকত আছে কিনা? এবার ওই গন্তকার বলতেছে, হা হা, এটার মধ্যে বরকত আছে। যুবক সকালে ওই স্থান কার কাছে না বইলা, যুবক ওই স্থানে চলে গেল, যে দেখে, হা, ঠিকই স্বর্ণের দেরহামটি আছে। যুবক মিয়া বাজারের মধ্যে চলে গেল, বাজারের মধ্যে চলে গিয়া সুন্দর দেখে একটা মাছ কিনে আনলো। এখন বাসায় এসে বলতেছে, ও স্ত্রী, না, ওই না, এই মাছটা সুন্দর করে রেঁধে ফেল। স্ত্রী যখন মাছটা কেটে ফেলল, তখন দেখে ওই মাছটার মধ্যে একটা হীরার টুকরো। বলেন না সুবহানাল্লাহ, ওই যুবক ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেছে, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিক দান করেছে, ওই ব্যক্তি কখনো চিন্তাও করে নাই, কখনো ভাবে নাই। আমার পানের ভাইয়েরা, আমরা আজকে দুনিয়ার বাড়িঘারে সুন্দর নারী জন্য আমরা পরে ওই মালিককে ভুলে যাই। দুনিয়ার গাড়ি পাইয়া, সুনিয়ার বাড়ি পাইয়া, দুনিয়ার নাজ নেয়ামত পাইয়া ওই মালিককে ভুলে যখন গুনার দিকে পা বাড়াই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নিয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
ও বান্দা কোন জিনিস আমি মালিক থেকে তোমাদেরকে ধোকা দিল কেন? আমি মালিককে ভয় করো না? আমি মালিককে তো জিনাকার ভয় করছে, আমি মালিককে তো মদ করে চিনেছে, তুমি কেন চিনবা না? বনী ইসরাইলের মধ্যে এক যুবক ছিল জিনা করেছে, ওই যুবককে পিটাই করে মাইর দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া সহ একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দু সপ্তাহ হয়ে গিয়েছে, খাবার নাই দাবার নাই, খুদার যন্ত্রণায় সাকারাত নাজিল হয়ে গিয়েছে, যুবক দেইনি তাকাইছে কেউ নাই, বামে তাকাইছে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। এবার যুবক গভীর রাতে চোখের পানি ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, মালিক দুনিয়ার সকলে ভুই লাগেছে জিনা করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জিনাকার বান্দা, দুনিয়ার সকলে তোকে ভুইলা যাইতে পারে কিন্তু আমি মালিক তোকে বলি নাই, কি বলবি বল? আমি মালিক তোর সব কথা কবুল কইরা নিমু। এবার যুবক চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, মালিক আজকে জিনা করার কারণে আমার পিতা মাতা আমাকে দেখতে আসে না, আমার সন্তান আমার স্ত্রী আমাকে দেখতে আসে না, সব তো সুখের দিনের সাথী, আজকে আমার এত কষ্ট, আজকে আমাকে কেউ দেখতে আসে না। ও মালিক আমি কথা দিলাম, আজকে যদি আমি বেঁচে যাই সারা জীবন তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে থাকবো, আজকে যদি আমি মরে যাই তাহলে আমাকে কালিমাটা পড়াইয়া দিও। যুবক এই বলে চোখের পানি সেইরা দিছে, আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী রাখ, আমার যুবক জিনা করছে তো কি হইছে? সৃষ্টি করছি তো আমার মালিকের নিজ হাত দ্বারা, তোরা তোরা মনে রাখ আমার যুবক চোখের পানি ফালাইয়া দিছে, আমি মালিকের টাস কইরা রহমতের দরজা খুইলা গেছে, আমি মালিক তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ কইরা দিলাম। বলুন না সুবহানাল্লাহ। যুবক এক মিনিট পর মইরা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে মুসাকে ওহি নাযিল করলে, ও মুসা যাও কাল সকালে যাও, আমার এক জান্নাতি বান্দা, ওই আমার এক জান্নাতি বান্দা ওই মরে গিয়েছে, তুমি যাও তার কাফন দাফন দাও। এবার হযরত মুসা আলাইহিসসালাম ডাক দিয়া বলে, মালিক জঙ্গলের মধ্যে তো কোন তোমার ওলি থাকার কথা না, তোমার ওলি তো জঙ্গলে থাকার কথা না। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা জঙ্গলের মধ্যে যাও, আমার ওলির জানাজা পড়াও। এবার মুসা আলাইহিসসালাম ডাক দিয়া বলে, মালিক তুমি তো চিনো আমার কম হল মুসা, তুমি তো চিনো আমি তো মুসা, ও মালিক আমরা বাকিতে কোনো কাজ করি না, ও মালিক তুমি তোমার আল্লাহর ওলির জানাজা আমি পড়ব, ও মালিক বলো নগদ কি দিবা, নগদ কি দিবা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা তুমি নগদ চাইলা যাও, আমার আমার জান্নাতি গোলামের জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি মালিক তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিব। এবার হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের সকলকে জানায় দিছে, বনী ইসরাইলের সকলে মিলে সকাল বেলা জঙ্গলের মধ্যে চইলা গেল, যায়া দেখে কি এর আল্লাহর ওলি ওই জিনাকার যাকে মাইরা জঙ্গলে ফালায় দিছে। এবার বনী ইসরাইলের লোকরা বলতেছে, ও মুসা আমাদের সাথে আর কত ফাইজলামি করবা, আমার সাথে আর কত দুষ্টমি করবা, তুমি না বললা আল্লাহর বলি, এখন তো আমি দেখতেছি যে ওই জিনাকা। এবার মুসা আলাইহিসসালাম ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো তাই ভাবছি, আমি তো তাকে মাইরা পিটায় জঙ্গলে ফালায় দিছি। এবার মুসা আলাইহিসসালাম আসমানের দিকে দুই হাত উঠায়া বলে, মালিক তুমি না বললা আল্লাহর বলি, এখন তো দেখতেছি, এখন তো দেখতেছি জিনাকা। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, মুসা আল্লাহ তখন ডাক দিয়ে বলে, মুসা এটা তো আমার বলি, ও মুসা তুমি তো জানো না। যুবক ডাইনে তাকাইছে, বায়ে তাকাইছে, সামনে পিছনে তাকাইছে, দেখে কেউ নাই, আমার যুবক জিনা করেছে তো।